সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে মানে একদম পছন্দের একটা ইফতার করব, সেটা হয়েছে পান্তাভাত। তবে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা যেটা একদম মানে সত্যি সত্যি পান্তাভাতের স্বাদ নিব, সেজন্য কালকে ভাত রান্না করে রাখি, সেটার মধ্যে পানি দিয়ে খাবো রাত্রে। এখন সকালে উঠে দেখি যে এগুলো সব কাদা হয়ে গেছে, মানে এই খাওয়ার মতো উপযোগী না। এই জন্য আবার সকালে ভাত বসাই দিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে দুপুরে পানি দিয়ে এটাকে এখন পান্তাভাত তৈরি করা হচ্ছে। আর সাথে হয়েছে ডিম ভাজা, তারপরে এদিকে নিয়ে আসা একটু শুটকি ছটি আলু ভর্তা আর পেঁয়াজ, আর এখানে হচ্ছে একটা শাক ভর্তা ডাউন ভর্তা। এখন অনেকে বলবেন এক বাটিতে দুটা কেন রাখছি ভাই, এটা তো কাছাকাছি বুঝছেন, রাখছি এই জন্য রমজানের দিনে যত থালাবাটি আমরা কম অপরিষ্কার করব ততই ভালো, বাসার হেল্পিংয়ে থাকুক আর নিজেরাই পরিষ্কার করি। কারণ যখনই হাঁড়ি পাতি ইফতারের পরে এতগুলো হয় তখন এগুলো তো ধুইতে হবে, হয়তো বা কেউ গৃহস্থ ধুইব কারো হেল্পিংয়ে থাকলে সে ধুইব, কিন্তু দুজনের টায়ার্ড লাগে ইফতারের পরে। এই জন্য আমি যত কম পারি আমি থালাবাটি অপরিষ্কার করি, মানে প্লেট বাসন এই আর বুঝছেন। যেমন এখন আমি একদম সংক্ষেপে করে আর আমরা ইফতার শুরু করব আজকে খেজুর দিয়ে, কাঁচা বুট দিয়ে আর তরমুজ দিয়ে, ঠিক আছে। এরপরে আমার গলা বসে গেছে, নামাতে চলে যাব, নামাজ থেকে এসে ইনশাআল্লাহ মজা করে পান্তাভাত খাবো। আপনারাও মাঝে মাঝে খেয়ে দেখবেন কিনে বাবা যে গলায় কি হয়েছে জানি না, বুঝছেনি রোজায় দোষছে কেউ কিছু মনে করি না। এই কাঁচা বুটটা আমাদের বাসার সবাই পছন্দ, আমার আম্মুরও, তারপর ইতালিতে আমার ছেলের বৌমা সবাই এই জন্য অনেক মনে করে বুঝছেন। এখান মধ্যে দেখেন একটু পুদিনা পাতা দিছি, আলু দিছি, আলু সিদ্ধ, শসা, টমেটো, গাজর আর লেবু। লেবুর পিস ছোট হয়ে গেছে বুঝছেন, আলু বলে বেশি দাম, এই জন্য আমি কিছু হিসাব করে খা বুঝছেন, কারণ দুষ্টামি করছি লেবু শেষ। আর আদা কুচি এটার মধ্যে অবশ্যই আপনারা আদা কুচি দিবেন, আদা কুচি না দিলে এটা কিন্তু পেট ব্যথা করবে, কারণ এটা একটু বাতু বুঝছেন। এই যে আমাদের আজকে ইফতার আলুর শরবত, ঠিক আছে। এখন এটা সুন্দর করে মেখে নিব, এই যে কাঁচা বুটটা খুব ভালো করে মেখে নেবেন, খুব ভালো করে। এটার সাথে টমেটো, শসা, অনেকে আছে আমের আচার খায়, আমের আচার দিতে পারেন, আমি লেবুর রস দিছি। আর তারপরে যেটা বেশি মজা করবে সেটা হয়েছে সরিষার তেল, সরিষার তেলের পরিমাণ একদম দেখছেন বেশি দিবেন, তাহলে এটা খেতে অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই আপনাদের কার কার পছন্দ কাঁচা বুট বলবেন, অনেকে কিন্তু খায় না, আমাদের এখন যে ক্যামেরাম্যান আছে বর্তমান সে এর আগে কখনো খায় নাই, একটু খাইছ না এখন খাই, তাকে আমি খাওয়া শিখেছি, তাকে আর আমাদের লাকির মাকে বুঝছেন। আরেকটা মিডুতে আছে যেটা আমার বৌমাদের জন্য আমি তৈরি করছি, ওইখানের মধ্যে আছে যে কীভাবে কাঁচা বুটের মানে খাওয়া শিখেছি, খাই এখন অনেক মজা পাই। আর এবার হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা তো অবশ্যই ধনিয়া পাতা পেঁয়াজ আর শুকনা মরিচ তো দিতে হবে, কারণ দাহির পছন্দ হচ্ছে একটু লাল লাল থাকতে হবে বুঝছেন। তারপরে দেখবেন বলবে যে মায়ের মতো হয় না, ছোটো মানুষ তো। আর আমাদের আসলে আমরা জীবনে প্রথম যারাতে খাবারটা খাই সেটা কিন্তু আমাদের অনেক টেস্ট লাগে, সেটা ঠিক আছে, কারণ তারা তো এখনও আর কারো হাতে খাবার ওইভাবে খাচ্ছে না। এখন ঝাল একটু দিতে হবে, তবে এগুলো দেখেন দেখতে মরিচগুলো অনেক হৃষ্টপুষ্ট কিন্তু ঝাল কম বুঝছেন, তাই এখন মনে হচ্ছে যা হায় রে আমরা খাই এগুলো সব করি, আর দেখা গেছে সুবিধা বঞ্চিত মানুষগুলা এগুলো অনেক সময় আছে অন্য খাবার সংগ্রহ করতে পারে না, তখন তারা খায়, তাদের কাছে হয়তো বা এরা সবসময় খাই দেখি এত মজা করে খেতে পারে না, তাই আজকে একটু তাদের কথা মনে করে খাবো, তবে মনে হয় এরা এত আইটেমটা করতে পারে না। যেন এখন আর অনুরোধটা করবো, করার পরে আমরা ইফতার নিয়ে বসবো, ইফতার সামনে রেখে তো আল্লাহর কাছে সব কিছু বলতে হবে, তাই আমি ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার যখন সুযোগ পাইলে আমি শেয়ার করবো খাবারটা। আর না ইফতার শেষ করলাম, এখন খাবো পছন্দের খাবার পান্তাভাত দিয়ে ভর্তা, 1 2 3 4 5 6 7টা আইটেম নিলাম। তবে আপনারা আবার মনে করবেন না যে আমি এত অল্প ভাত খাবো, কারণ এটা হচ্ছে মানে ছবি ওঠানোর জন্য বুঝছেন, ভিডিও করার জন্য, পরে কিন্তু ভাত নিব আরও সাইডটা বুঝছেন। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাঁচা মরিচ মনে রাখবে না,
আমি প্রথম খাবো শুটকি দিয়ে। বিসমিল্লাহ খালামনি কেমন? অনেক মজা মজা শুটকিটা অনেক মজা হচ্ছে। এখন পেয়ে দুটা তুমি তো শুটকিটা খাও নাই, তোমার কাছে মজা লাগছে ডাউনের বত্তাটা না? পেঁয়াজ দিও মজা, এখন ডিম। তোমার কাছে কোনটা মজা লাগছে বাবা? ডিমও মজা, পেঁয়াজটা মজা। আমাদের ওই বাবার কাছে পেঁয়াজটা মজা লাগছে। আমার কাছে ওইটা তোমার কাছে ডালেরটা, দায়ের কাছে ডালেরটা, জেসমিনের কাছে কোনটা রে? আমি এখনো কিছু টেস্ট করি নাই। ও আচ্ছা, এখনো চালু করতাটা কিছু টেস্ট করে নাই। সব অনেক মজা। সত্যি কথা বলতে কি, রমজানের মাসটা হচ্ছে আমাদের মানে রহমতের মাস, তো যেটা দিয়ে খাই সেটাই মজা। দেখেন সাধারণ পান্তা ভাত খাচ্ছি, মনে হচ্ছে যে তৃপ্তি মিঠাই খাচ্ছি, বুঝছেন? সব কিছুই মজা, প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লাগছে। তাহলে তুমি তাই কোনটা দিয়ে দিব, ডাল ভর্তা আর ডিম? আচ্ছা কাঁচামরিচ, এটা কাঁচামরিচ, এটা পুদিনা পাতা। বিসমিল্লাহ, তুমি কোনটা খাবা? ওই এটা খাচ্ছ? আমার হাতে একরকম ভাত খাও। শুনো, আরেকটা খেতে হবে, না হলে তুমি যখন কক্সবাজার সময় এতে পানিতে নামবা তখন কিন্তু তুমি ডুবে যাবে। এই জন্য আরেকটা আমি সবগুলো টেস্ট করব। আচ্ছা তাহলে এখন আলু ভর্তা দিখাও। এত দিও না, আচ্ছা। তারপরে হচ্ছে এটা পেঁয়াজ দিয়ে খাবা। আমি যা টেস্ট করছি, এটা টেস্ট করছো? আচ্ছা এটা ঠিক আছে, জীবন এমন কি ডাউন করতে আটকে দিব এটা সব তুমিও ওই শুধু এটা টেস্ট করছে। তুমি কোনটা? এ শুটকি, শুটকি জীবনে প্রথম খাচ্ছে আমাদের দাই। এর আগে খাইছ? খাই নাই, গন্ধ লাগতে দেখে খাই নাই, বুঝছেন? দাই বাবা এই শুটকি প্রথম খাচ্ছে, ভালো লাগে না? শুটকে দিয়ে ভিতরে কাটা, মাছের কাটা মজা লাগবে একটু। এটা এটা আচ্ছা, এবার খাবে শাক ভর্তা। শাক ভর্তা বানাচ্ছে, সে খায় না, সে শুধু ডিম আর ইয়ে দিয়ে খেয়েছে, ডাউন ভর্তা দিয়ে খেয়ে খেতে হবে। তুমি কোনটা খাবা ওই বাবা? এটা দিয়ে এবার টেস্ট করবো, ডিম দিয়ে। ডিম দিয়ে? আচ্ছা ওই বলো কোনটা দিয়ে খাবে? এটা? আচ্ছা আচ্ছা, আমাদের ওই বাবা এখন শাক দিয়ে সে মজাটা বুঝবে কেমন লাগতেছে। ধরো বিসমিল্লাহ রহমান, আমাদের অনেক মজা কিন্তু। হ্যাঁ সবাইকে বলবা যে আপনারাও মাঝে মাঝে এই ভিডিও দেখতেছে, এই ভিডিওতে লাইক করে দিয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ার, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবেন। আর সবাই মাঝে মাঝে পান্তা ভাত খাবেন ইফতারের সময়। তুমি বলো, ওই বলো। আমি আজকে পান্তা ভাত সব শেষ করেছি। হ্যাঁ ওই বলো, ওই বলো। আমাকে এটা দিয়ে একটা দাও, এটা দি। মাশাআল্লাহ, কি রে ডাল বত্ত না হিট করছে আমাদের দাইয়ের কাছে, তাও ভালো লাগছে। ডাল ভাত ডাল বত্ত একটু রেখে দিব, ঠিক আছে? তুমি কোনটা দেখে সেটা? আচ্ছা তুমি শুধু খালি খালি এটা দে, তাই না? আমাদের ওই বাবা চিন্তা করতেছে। আচ্ছা এখন দাইর মতন ওইও ডাউল বত্তা দিয়ে খাবে। মজা মজা, তাহলে আচ্ছা আমি একটু মজা করে খাই, কারণ ভিডিও করা করলে তো একটু ডং করে খেতে হয়, বুঝছেন? এখন একটু মজা করে খাবো। না খেলে মুখ খাবে এখন, না এ দেখেন এখন নেছে না,
অনেক চাল এবার খাবো এভাবে বুঝছো খাবা খাবো।